চাপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন উপজেলায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 7:30 থেকে 9টার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক। গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরুতর আহত শরীফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভোলাহাট উপজেলার দলদরি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনার হোসেন নামে আরও এক কৃষক বজ্রপাতে মারা যান।